গত কয়েক দশকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার কবলে আছে ইরান, কিন্তু তার মধ্যেই নিজেদেরকে আঞ্চলিক পরাশক্তিতে রূপান্তরিত করেছে দেশটি। দেশটি রয়েছে নিজস্ব বিজ্ঞানী যারা অত্যাধুনিক সমরাস্ত্র তৈরিতে পারদর্শী, তাদেরকে কাজে লাগিয়ে মাটির নিচে সামরিক ঘাঁটি বানিয়েছে তেহরান, পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাওয়ার হাউসে। এবার ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধের মধ্যেই বিশাল সামরিক মহড়া শুরু করেছে ইরানের সেনাবাহিনী। বিস্তারিত শেখ ফরিদের প্রতিবেদনে। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের মধ্যেই বিশাল মহড়া শুরু করেছে ইরান নিজেদের স্থল সেনার সব ইউনিটকে নিয়ে। স্ফাহান প্রদেশে 27 অক্টোবর এই বিশাল মহড়া শুরু করে ইরানের সেনারা। দেশটির মধ্যাঞ্চলে 2 দিন ব্যাপী চলবে এ মহড়া। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানায়, 27 অক্টোবর মহড়ার প্রধান ধাপে সেনাবাহিনীদের মোবাইল অ্যাসল্ট ব্রিগেড, সাজোয়া বিভাগ এবং হেলিকপ্টারের স্কোয়াড্রন আপডেট ভার্সনের শাফাক, আলমাস ও দেহলাভিয়ে ক্ষেপণাস্ত্র 8 থেকে 20 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে আঘাত হানে। ইরানের বিমানবাহিনীর কমান্ডার ইউসুফ ঘোরবানি জানান, এ মহড়ায় অংশ নিয়েছে মিলিটারি হেলিকপ্টার, যেগুলো জ্যামিং সিস্টেম, নাইট ভিশন ক্যাপাবিলিটিস, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং নির্ভুল আঘাত হানার অস্ত্রে সজ্জিত ছিল। এর মধ্যে পশ্চিম এশিয়ায় আর্মির আকাশ শক্তিকে অবিসংবাদিত হেলিকপ্টার শক্তিতে রূপান্তরিত করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন তিনি। গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ইসরায়েল যুদ্ধে হামাসের পক্ষে অবস্থান নিয়েছে ইরান। হুঁশিয়ারি দিয়ে দেশটি বলছে, ইসরায়েল যদি ফিলিস্তিনের গাজায় বোমা হামলা ও বেসামরিকদের হত্যা বন্ধ না করে, তাহলে এই যুদ্ধ অন্যত্র ছড়িয়ে পড়তে পারে। হামাস ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো যুদ্ধে জড়িয়ে যেতে পারে, যার পরিণতি ভয়াবহ হতে পারে। এ কারণে ইরান ও তাদের মিত্রদের যুদ্ধ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে তারা। এদিকে মার্কিন সেনাদের উপর হামলার বিরুদ্ধে ইরানকে সতর্ক করে বার্তা পাঠিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্দেশ্য করে তিনি এ বার্তা দেন। বাইডেন আরো বলেন, আয়াতুল্লাহর প্রতি আমার সতর্ক বার্তা ছিল, তারা যদি ওই সৈন্যদের দিকে অগ্রসর হতে থাকে আমরা জবাব দেব এবং তাকে প্রস্তুত থাকতে হবে। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই এখন পর্যন্ত অন্তত 12 বার ইরাক ও সিরিয়ার বিভিন্ন মার্কিন সেনা ঘাঁটিতে হামলা হয়েছে। এ হামলায় আহত হয়েছে 21 মার্কিন সেনা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ অঞ্চলে সব হামলার পেছনে ইরানি প্রক্সি গ্রুপকে দায়ী করেছেন। তাদের দাবি, লেবাননের হিজবুল্লাহ ও হামাসকে অস্ত্র এবং অর্থ সহায়তা করছে ইরান। মার্কিন সেনাঘাঁটিতে হামলার পর যুক্তরাষ্ট্র তাদের সেনাঘাঁটিতে সৈন্যের সংখ্যা বাড়িয়েছে। এর মধ্যে সিরিয়ায় 900 ও ইরাকের ঘাঁটিতে 2500 সেনা রয়েছে। এছাড়া এসব ঘাঁটিতে আরও 900 সেনা পাঠাচ্ছে দেশটি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।